মেয়েদের জ্যাভলিনে বিশ্ব রেকর্ড এখনও তাঁরই নামে। আপনি কি জানেন তিনি কে? চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রোয়ার বারবৌরা স্পোটাকোভা। বারবৌরা স্পোটাকোভার জন্ম 30 জুন 1981 সালে। স্পোটাকোভা তার কর্মজীবনের প্রথম দিকে একজন হেপ্টাথলিট ছিলেন। 2000 বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করেছিলেন তিনি। 2000 সালে হেক্সামে আন্তর্জাতিক সম্মিলিত ইভেন্ট মিটিং জিতেছিলেন। তার আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান এবং জ্যাভলিন নিক্ষেপে বিশেষজ্ঞ হন। 2001-6 সালে মিনেসোটা ইউনিভার্সিটিতে তার এক মৌসুমে তিনি ছিলেন একজন অল আমেরিকান এবং গোথেনবার্গে 2006 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন। তিনি 2 বার অলিম্পিক চ্যাম্পিয়ন এবং 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সাথে 72.28 মিটার নিক্ষেপের সাথে বর্তমান বিশ্ব রেকর্ডধারী। 2008 এবং 2012 অলিম্পিকে সোনার পদক জিতেছেন বারবৌরা স্পোটাকোভা। 2016 অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন তিনি। মেয়েদের মধ্যে তিনিই মাত্র জ্যাভলিন থ্রোয়ার যিনি অলিম্পিকে 3টি পদক জিতেছেন। এবার 23 বছরের কেরিয়ারে ইতি টানলেন বারবৌরা স্পোটাকোভা। 2008 সালে স্টুটগার্ট ইভেন্টে 72.28 মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন বারবৌরা। মেয়েদের জ্যাভলিনে বিশ্ব রেকর্ড এখনও তাঁরই নামে। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও 3 বার সোনার পদক জিতেছেন বারবৌরা স্পোটাকোভা। 41 বছরে অবসর নিলেন চেক প্রজাতন্ত্রের এই জ্যাভলিন থ্রোয়ার। অবসর প্রসঙ্গে বারবৌরা স্পোটাকোভা জানিয়েছেন, এটাই সঠিক সময় মনে হয়েছে তার অবসর নেওয়ার জন্য। এরপর পুরোপুরি মায়ের দায়িত্ব পালন করতে চান জানিয়েছেন বারবৌরা। 9ই সেপ্টেম্বর 2022 স্পোটাকোভা পেশাদার খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন।